মজরে তো তার বউ শাড়ি দিছে মোহন হে স্যার আবার আনতো এর লাগি আপনারা সবরে গোলা করছে কিতার লাগি তার বউরে ছাড়লো আবার কিতার লাগি আনতো ই বসে আসে তো আমরা জানি না আপনি একটু মাথা উঠা ওই হোসেন বা মজর কিতা বিষয় তুমি হো ভাইলা দাদা আমার বললগে তোরা কথা কাটাকাটি হইছে আর রাগর মাথা আমি তালাক দিলাইছি ওখানে আমি স্যার আমার বউরে আমার বাড়িতে নিতাম এই বেটাড রাগর মাথা তে পর মানে বউ বিনি ঝাড়ি দেনি আর বার সাইরে আনতে ওখানে দেখ মই মুরব্বি হলে কি দেখুন আপনারা মাদু কথারে ভরামুন সে দুঃখা করতা ওবা মদর আলী নিতাম হলে ওই তো নেওয়া যায় না বহুত নিয়ম কানুন আছে তুমি কবা মদর ইসপাই শুনবা মজুর তোমার বউরে যদি নহন তুমি নিতে চাও কিন্তু বহুত নিয়ম কানুন আছে নিয়ম কানুন হইল গিয়া তোমার বউরে এখন হিল্লাবিয়া দেওয়া লাগবে হিল্লাবিয়ার মানে তুমি বুঝছো নিবা ওই জিনিসটা কোটাই ভাই বুঝে গেছো কা হিল্লাবিয়ার মানিটা কিতা শুনো হিল্লাবিয়ার মানে হইল গিয়া তোমার বউরে যে তুমি ছাড়ছো তুমি আরো খানো বিয়া দিয়া দিবা তিন মাস দশ দিন পর দা হিগিয়া যদি ছাড়ে তিয়া নিয়ে তুমি বিয়া করতে এবার ভাই ও দাদা আমি তো রাগর মাথা আমার বউরে তালাক দিছি কোন হিল্লাবিয়া ছাড়া কি তার কোনো উপায় নাই ওই সিনে ভাই গিয়ে তখন কি তা বউ লাগিয়া দর দুতলে ইয়া বলেন নি যে সময় তালাক দিছে এই সময় তোর মাথা তাদের নামি হিল্লাবিয়া ছাড়া আর কোনো উপায় নাই ও হইলা মত দে তাইলে এখন কিতা করা যায় খটাই ভাই কিদা আমি যেটা কইছি ওটাও করা লাগবো তার মানে হিল্লাবিয়া দেও লাগবো সেটারে জিকাই লোকা এই হিল্লাবিয়া দেওয়াত রাজি আছে নি আপনারা বিশ্বাস করুকা আমি মনটাকে তালাক দিছি না আমি রাগর মাথার তালাক দিছি শুনছি রাগর মাথার তালাক দিলে নাকি তালাক হয় না কিতা কইলে তালাক হয় না তুই তো এক তালাক দুই তালাক তিন তালাক আবার বাইন তালাক দিছস ওখন কইরি আবার তালাক হয় না রাগর মাথায় না এনি হুন ও ফাঞ্চাইতে যেখান হইন কানু তুই ফাঞ্চাই তোর বড় নিরে এরে হুন ইল্লা ছাড়া আর কুন্তো হইতো না রে বা কেন কাতর কখরিস না না করলাম তোর ইটা হুনাও নি কথা বাদ দে গাঁর ফাঞ্চাইতে যেটা হইন ওটা হইব ওখানে আমি কিতা করতাম কৌকা চাই আপনারা আমি তো আমার বউরে ছাড়া থাকতাম পারতাম না কিতা করতে আর বার এরে হুন তুই ইল্লা বিয়া ছাড়া রে ভাই কোনো আপত নাই আদের নি কোনো কথা আছে নি কোনো কথা নাই এখন তুই দেখনের মাঝে কারে বাচ্চা নিতে নে রে ভাই আমি ইটা কইতা পার আমি কই আমি তোর সাসার করো ভাই আমাটা ইন দিলা ওবা মজর এটা একটা সেন্সিটিভ বিষয় জেসার কাছে দিলে হইতো না তুমি এক কাম করো আমার লাখান বালা মানুষ দীক্ষা দেও তুমি খাড়া রবা ওবা খটাই ভাই আমি এক মাত মাতি সম্পর্কে হে হইলো আমার নাতি বুঝছো নি আমিও বুড়া দূর হয়ে গেছি আগলা খান শক্তি নাই হে আমার গেছে দিলাও তিন মাস বাদে হে আনামত জিনিসও ফাইব দেখাই পুরো খাড়বা আমি তার অপেক্ষা না ভাই আমি তো তো বাড়তেই বার হইছি যাইতাম আসলাম আবুল ভাইয়ের বাড়িত ও মেম্বার সাহেব ভাইটা আসাই ও মেম্বার সাহেব কইছেন আইতাম ও তোমার ও বিষয়ে মেম্বার সাহেব মাথা যা রাখ মা লগে আচ্ছা ভাই আমি আইমু নি তাড়াতাড়ি আও আমরা অপেক্ষা করলাম আচ্ছা ঠিক আছে আমি আইয়ার ভাই কিতা কইলো বা ও কইলা যে ফার্স্ট ওর কিছু যায় না ও যায় নি তাড়াতাড়ি জি জি কিতা ভাই জোনাবালি ভাই দশ মিনিট হয়ে গেল এখনো ভাই একটু আইলো না দেখি
কইলো তো আইলো 5 মিনিটের ভিতরে Assalamualaikum bhai saab Aishut ni re bhai Are bhai boi amar Iya tor bo bia holle sarto nai re bhai ar amar kache anamot thakbo o bhai junawali bhai tumare okhan ta bhai khoi amra ba amar bhai ko arwa bujhen na kobutare re ba bujhai je ektu thakho ar ami ektu ai dite to na tumar dan lage ektu sa nastar byabostha kori puno bojor tumare ran kotha hoy kita bhai sab khoka itna ita khair salam le na ita holi kute kumot lo Ita kota hunyana, aita kese bia dile, hilla bia dile, ita sarboki na kicu koita e bata na e soite e bata na, e kam holo, tumito amare bala hol sindai, furu manture di oba yak loge sola bia hol si, amani se dile okota e bala tako, ami bujo tampa kamna kita hol tam, e hekto ne hekto tako, amon mara ikulu kam holena, on kita hola dai, bus tampa kamna, e sa saho ba, bai sa boi, aia. Kita hortam kita dekhori eh mojor eh bhai ji dada assalam alaikum wa alaikum salam kita me siddhanto nilay janaila na kichu dada kita dekhori amar to mathay kam koren na ami kintu dada ragor mathay amar boure talak disi jela hoy ami amar boure faitam chai dada okhon kita kortam dada khou chai hun amar kotha hunbe ni ইতা কটাই আরো মেম্বার সেম্বার ইতা কুড়ুগুর কথা উনবে না বুঝছস নি তুই যদিন সাস দেখ আমি তো সম্পর্কে দাদা লাগি তোরে লাকারো এক গুষ্টিরও ধরা যায় বুঝছস নি তুই এক কাম কর তুই দাদার কাছে দিলা তোর আমানতিগু কি আনো তুই তো নাবে দেখ আমি বুড়া মানুষ আগলখান শক্তিও নাই বুঝছস নি তোরই গুরে আমি বালা হালতে রাখমু আর সময় মতো তোরা তো দিলাই ও দাদা হিল্লা বিয়া সারা আর কোনো উপায় নাই নি দাদা খালি সকলে খালি বিয়া করার কথা কও পিতা ও মে হালা তুমি কিতা আমরারে গুনাহগার বানাইতা নি তোমারও তা ইল্লা বিয়া সারা তোমারে বহু দিলে তুমি বুঝো না নি আর কেউরে বিশ্বাস করিস না তুই দাদার কথা হুন তে আচ্ছা আমি কটাই দাদার লগে মাইতা দি কিতা কইন খা নখারে বা তুই কটাই গেছে যাইতে ইতা কটাই বুদ্ধি দিলস না কোন দাদা যেখান কইছো ওখানে ওখানে যাগি যা ওই ওই তুমি মদরি সাইম বালা করিসিনি তুমি চাইরে আমার বউরে বিয়া করতায় নাই নি তুমি দেখ আমলা এসে আমার বউরে নিয়া দিতায় না নাই নি ইতা ভুল আমি জীবনেও করতাম না ও দাদা ইল্লাবিয়া স্যার একটা উপায় বাকর করে বা দাদা আমি তো আমার বউরে ইল্লাবিয়া দিব কিলা আমার তো মায়ার বউ আমি রাগ করে তালাক দিলাইছি ও না একটা জিনিস আমি হই পাও স্যার গোটো নইছে গিয়া ইগুলো হাদিস তোর ব্যাপার আমি উপায় বাকরলে খামাইব নি ইনো মাঝে দেখছ নি তোমার বউ অমুকে নি তাকি মেম্বারে হইলো হে নি তো কি এরপরে তাভা দালে হইলো হে নি তো কি এর বাদে দেখছ নি মদরি সে কই হে বুলা আছে কানে দিলে ইতা এটা হোলটি সারতো আর আমি এলাম গে ই এলাকার সভাপতি ও দাদা জানি তো তুমি সভাপতি হেনে হইছে কি লইছে জানত নি না দেখুন গাউর মাঝে একজন করে বিশ্বাস করে না আর বিশ্বাসী মানুষ কেউ নাই রে ভাই একমাত্র আমার এই গাউর মাঝে বিশ্বাস করে আর আমার তো বাল্লা করি জানত বহু ভুরিতা সব ছিল লন্ডন থাকে আমি একজন বিশ্বাসী মানুষ আমানতদার সবে সপ্তাহ আনামত থাকে রাখতে পারে তোমার গু রাখলে সমস্যা কিতা আমি কইতা পারতাম নি তারা সামনে আমারে দিলাম বেলা জয়েন তো লাগা এখন তুমি তোমার বিবেক কাটাও দাদা আমিও তো আপনার বিশ্বাস করি তখন আমার বউরে কিলা দিতাম আমার তো বিবেকে মানেন না মানাইলো একটু কষ্ট কষ্ট করি মানাইলো দাদা সরলার বিশ্বাসী ভাইতা নাই মহল্লা নিবগি তোমার বাবা হ্যাঁ চিন্তা করো আমি চাইলাম না তোমার বউ রাখতাম
খালি তোমার মনে দি আর তোমার খানদন দেখিয়া হই বলে এক ডিসিশন নেই কি ইটা আমার বউয়ে শুনলে আমারে ছাড়ি দিব তারপরে কই এক গরিব বাঁচি যাও দেখো তুমি চিন্তা করো দিতাই কি না ও দাদা আমিও তোমারে বিশ্বাস করি এখন আমার বউরে যদি তোমার কাছে বিয়া দেই কই দিন বাদে ফিরত পাইমু হাদিসে যদিন হয় ওদিন থাকবো একদিন দাদাই বলুন রাখতাম না আর মাঝে মাঝে এর ভিতরে ইয়া তোর বউরে দেখিয়া যাই দাদাই না করতাম না তোর বাড়ি তুই এই যে তোর বউ রাখা ইন সমস্যা কিতা ও দাদা আমি কিন্তু তোমারে বিশ্বাস করি আমার বউরে তোমার কাছে বিয়া দিবে ইকে দেখুন ইকান তোমার ইচ্ছা রে ভাই তুমি দিতে হার নাইলে না বিচার হইয়া কত জনে নিতে আসলা কোটাই মে মাছ নি দরকার নাই তার আচ্ছা দাদা ঠিক আছে আমি এখন যাই কি আচ্ছা যাও আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বিশ্বাস করিয়া দিয়া দেখিম কিন্তু দাদা আচ্ছা তাই না মারে বিশ্বাস করে আমি সভাপতি আছি নানি বিশ্বাস তো আমারে করতে না তোর কোন বাপ রে করতে আজকু তুমি খুশি হইতা সভাপতির বউছো বুঝছেন নি এখন যদি হও মদরিসে নিত তোমার খাবাইতে পারল না পিন্দাইতে পারল না তোমারে যদি মেম্বারে নিত এ হই হইতে ইন্ডিয়ার তাকে বেশি বুঝছেন নি আই যে কোনো মন্তে মনে হয় ইমনে দরিয়া নিয়া বুঝাই দেন লাগি বুঝছেন নি দেখো কা দাদা আমার লগে কি এটা ডং করবা না আমি আপনার দাদা জানি দাদা কই ওটা কমু ইতা ইতাই লগে নে রানি মাত না তুমি আমার কথাই নিয়া করে ডাকবা ডিজিটাল জবার না আমি একজন সভাপতি গাউর মাতা তুমি জেলা মনে চাই হলে আমারে হোটাই মিয়া হইয়া ডাকবা আমি জানু হইয়া ডাকবো তোমারে দিকে রইন খার জানাবার আমার আমার জান আমার জান তো তোমারে দিলেইছি খবরের লগে লগে উদিল উদিল ডাই পাক কই গেছে উদিল আমি আমি ঘুমাইয়া বুঝলাম তোমার রাগ বেশি আমি ঘুমাইয়া হলে তুমি ঘুমাইয়া আল্লাহ আল্লাহ তোমার হাউলাইলাম মাহমুদ কই যাইবে গুসা বাঙ্গো একবার হ্যাঁ কোটাই মিয়ার বউ এইছো দেইতে হল হ্যাঁ মো ও মো এ আলাইকুম সালাম দাদা মো আছেন হেই মাইলেন ওরা বিয়ান তো বললা সিলেই রেখেনে আমার বউ ঘুমারো কিটা হইতে আমারে হইলা না দাদা তোমারে দেখা তাইলাম আমারে দেখা তাইলে তো আমার বউরে ডাকছখনে ইতা কিটা কইন দাদা আমার বউরে আমি ডাকু না নি এই জন্য দমলো দমলো তুই বউ বউ হইলে কই মো হইলো কি আমার বিয়া করাবো তুই আবার দাবি খরচ কই দেখিয়া ইয়ে এটা কি যাতর মাত মাতন দাদা আমার বউরে আপনার কাছে হিল্লা দিলাম আর ওখানে আপনি এটা কি তা মাত মাতন ও হুন দার মাত হিল্লা দিলে হরি ইয়া ডেইলি হিল্লাই দেনি হরি জাগি সামনে দিনে খুব অসুবিধা হইব অসুবিধা কিন্তু আমি করিলাম দাদা আমি দেখতাম এই এই ব্যাপার বউ বিনি দেখার জিনিস নি আমার বউ ধরে দেখাই মুকিলা ওখান তো বা হাল্লা তোমার নাই বউ আমার এটা কি তা কো আমার বউরে আমি দেখু না নি ওই 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 এই কাল তো আমি বুঝছি না তোর চৌক আছে যখন দেখতে গুলাম ভুয়া চৌক কানা করলি মার জীবনে দেখতে নাই যা কি করতে না তুই গুতাইলি খুব অসুবিধা হইবো দাদা তুমি কিন্তু আমার গাতার তুল রায় আমি কিন্তু তোমার খুব ভালো মানুষ মনে করছিলাম ও হন বাদ মনে করো ভাই যাও মানুষের বউ মিলি দেখাতে যো কত বড় লুচ্ছে আমি দেখতে পাবো ও দেখবে না বলে আইলে আর দেখতে না চৌক গালিলি সুরা হুয়া আর গেছে দিত মিস্টার হোটাই মিয়া আমি কিন্তু তোমার দেখতে সারমু তুমি দেখটা করছো একটা খুব বাদ করছো বুঝছো নি আমার লাগে বহুত বড় মানে করছো দাদা আমি তো আরো তোমার কাছে
তোমার খাইছলত বদলিলা না রে বা ও ছুটখালো রবিবার এখন রাস্তার সাইডে বইয়া মুত্রায় বেশি ইমার্জেন্সি হই গেছিল রে বা এর লাগি সারা লাগছে কিতা লাগি আমারে তুকা ওবা দেখলাই নি কটাই মিয়া কিতা করলো মজরে সাল্লা দিয়া তার বরে বিয়া করি লিল তোমার কাছেও দিল না আমার কাছেও দিল না বুঝবো মজরে কটাই রে তো এখনো চিনছে না দুই দিনের ফুয়া বুঝবো নে কিতা বাদে মজরি গু আড়ুয়া তারে বারবার কইছি কটাইর বাড়ি এখানো যাইস না একবারে বউরে নিয়া দিয়াইছে হালাই ওখন বুঝতা না বুঝবা তো কয়দিন বাদে কটাই যে কি চিজ অন্তত বাক্যে কেউ চিনুক না চিনুক এই মদরি চালিয়ে ঠিক উচিত হয় হয় এ বুঝেন না তো বুঝবো যাও সময় পার হোক তোমার লাগে বেউস হয়ে গেল আমারে যদি দেখাই তুমি চেষ্টা ভালো না নিজে কে হোক তোমারে মাতিয়া দিতাম তুমি যে খার বাড়ি চাচ্ছা বাপ রে তুমি বিয়া করলে সাল্লাই আনি যে সুন্দর বেটি আমিও বিয়া করলে সাল্লাম আমি তো দশ জনের কথা ফালাইতাম পারি না ওই তো পারে রে দেখো দাদা ইতালি ডং করিও না ইটা আমার জীবন মরণের ব্যাপার ধর বেটে আমরা আমি ডং করতাম হনে আর তুই যে হইলে মানুষে মাত্র মানুষের কথা তো হইলা নম্বর ভালাইতাম পারতাম না আর দুই নম্বর হতো হইলো গিয়া আমার বংশের মাঝে তুই বালা করে দেখ সাইন আত্রাইয়া হে আমার বংশের মাঝে কোনো কে বউ ছাড়ছে নি ইটা কোনো রেকর্ড নাই আর তুই হইলে আমি আমার বউ ছাড়ি দিতাম বউ ছাড়ি আমি আমার বংশের মুখে সুনগালি লাগাইতাম পারতাম না তার মানে তুমি আমার বউরে ফিরত দিতাই নাই এই হারাম দাদা তুই বউ হইলে কই আমি কি তার তোর বউ চুরি চুরি করি আনছি নি যে আমি ফিরত দিতাম এরে হুন আমার বাড়ি থেকে বাড়ি গিয়ে জানি নাইলে খুব অসুবিধা হইব হইলাম দেখো দাদা খামটা কিন্তু বালা হলাই না আমি কিন্তু তোমারে ছাড়তাম নাই কি তার ছাড়তে আমি এই বিষয়টা দেখিয়া দিব আরে বিষয় ধরিয়া কত দিন হইছে ঘর ঘুরুন তুমি আমার লগে কত বড় মিমানি করতো আমি কিন্তু তোমারে দেখিয়া ছাড়মু এ তাই যেতা করে না তা করি তুই কি তা করবি রে আমার ফাললে কুন্তা করি লাই ও হইলাম দাদা হাসাবি তো তুমি আমারে তালাক দিতাই না নি খবরদার হইলাম ইটা মাত মুখ আনিও না না করলাম জামাইর কাছে বউকে তালাক দেওয়া ইটা হইলো জঘন্য অপরাধ ফাফর খাম আমি যেটা কইরাম আগে ও কথার উত্তর দাও দাদা এরে হুনো আমি মজর লাহ নত বড় বুড়বক না যে আমার তো সুন্দরী বউরে আমি তালাক দিলাই মু এরে বউ তালাক দেওয়া বুড়ব কর কাম নাই আপনারা হুক আছে এটা টিকলি হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ তোমার লগে তো আমার কোনো দরকার নাই ও দাদা আমার তো দরকার আছে দাদা আমি তো বড় বিপদে পড়ে গেছি তোমার আবার বিপদ কিতা তোমার তো বিপদ উদ্ধার হয়ে গেছে তুমি তো তোমার বউরে খটাই গেছে হিল্লা বিয়া দিলেই লা এবার ও দাদা ওটাও বিপদ দাদা খটাই দাদা এখন কইলে আমার বউরে ফিরত দিতা নাই ওখান তাই আমার লগে নানান ধরনের মাত মাতইন ওখান কিতা করতাম খাই দাদা আগে কইছিলাম নি আগে কইছিলাম নি মদরিসর কথা তো শুনলাই না কইলাম তুই আমার গেছে দিলাইতে আমার গেছে দিলে তোর বউ কত বালা হালতে তাহলো নে সময় মতো তো তুই নিতে পারলো নে আমার কথা তো শুনলে না রে মাইলে না ওরা আমার কথা তো শুনলে না আমি তো বুঝছি না দাদা আমি তো তাহলে খুব বিশ্বাস করছিলাম খুব বালা মানুষ মনে করছিলাম ওখান যে তার মিত্র অত ফেস তাই যে আমার বউরে নিয়া আটটা গিয়ে দিতে নাই এখান তো আমি বুঝছি না দাদা ওখান চেঁচাই রাখেনে যাও গিয়ে একটিন লো লইয়া গিয়া তারে মানজিও মানজিয়া বউ লই যাও এই আগে তোরে কইছিলাম যে
আমার কথা তো শুনলে না কইলাম যে তা খরচ বুঝিয়া শুনিয়া করবে দাদারে তো তুই বিশ্বাসও করলে না আমার ভুল হই গেছে রে বা দাদা আমার বউকে তার আইন্যা ধরাও আমার বউ সারা আমি বাঁচতাম না রে বা দাদা শোনা দাদা নু রে বা যাও রে বা কটাই দাদার গেছে গিয়া বুঝাইয়া খো রে বা আমার বউকে তা ফেরত দিলে এটা আজকে 3.5 মাস হয়ে গেল তাই আমার বউ দিতে চাই না ওখানে আমার লোক উল্টা পাল্টা মাত মাত হইন না রে ভাই হে মানতো না রে ভাই কটাই গুজিয়ে ঠেড়া বুঝছস নি আর গুন বেটা কত সুন্দর বউ বিয়া করলে কেউ ছাড়ে নি ও দাদা রে বা শোনা দাদা রে বা তুমি আমার বউকে তার আইন্যা দিলা রে বা দেখি রে আমার লঙ্গি খুলিস না তে হরিয়া মাবু ও দাদা আল্লাহ দুয়ে তুমি কইরে রে বা শুনবা কটাই দাদা আমার বউকে তারা খরে বা ফেরত দিলে তা আমার বউ ছাড়া আমি থাকতাম পারতাম না রে বা দাদা আচ্ছা যা দেখো মনে আমি বাসিয়া যা যা জাগিও হন আমি দেখি দেখি দাদা দেখি আসসালামু আলাইকুম দেখি কোটাইয়ে তিনি দেড় মাস বাদে বেড়াখান লাগাই তো দেড় মাস তো আমি আনিয়ে রাখি নিতাম পারলাম হ্যালো হ্যালো মৌ কোনটাইনি কোটাই গরুন গরুন আইনি তে আমার কথা মন দেও না শুনতে বাদে আমি আইন বুঝছু নি গরুর পিছিয়ে দিতে চাল লাগান পারিব তোমার লোকে আমার দেখা করা জরুরি দরকার তুমি যে চাল লাগান পারিব বুঝছু নি আমি শুনতে বাদে আইমু ঠিক আছে তুমি পারিও কিন্তু আমি এই এখনো মিস কল দিব না ঠিক আছে ওকে তার আমি এখন রাখি শুনতে বাদে দেখো ওকে আল্লাহর কোটাই তুমি বুঝবাই খাল লোকে তুমি বিতলামি শুরু করছো বুধাই মতো মানে ঠিক আছে কটাইয়ে তোমার তোমার ইস্তে আলাদা করে নিছে কটাইয়ে এখন তোমার সার্থক হয় না কটাইয়ে তেল হয় মারা লাগবো কটাইয়ে দুধর লোকে হোক বাতর লোকে হোক দেশাতার লোকে হোক মিশাইয়া তারা মাছ নিব ঠিক আছে তুমি চিন্তা করিও না আমি জেলা করি পারি কটাইয়ে বিষয় হ্যাঁ ওখান যাও গিয়ে তখন মেঘাই আচ্ছা ঠিক আছে মেঘাই তুমিও দাও কেন দিই একটা দিতাম না না তুমি কিন্তু জেলা পারো খাওয়াইও বুঝছো নি আচ্ছা আচ্ছা যাও ভাই আচ্ছা দুধ রাখো তোমার লোক আমার কিছু মাত আছে অন্য বউ দাদা দুধ ফুটান খাইল নাইলে ঠান্ডা হয়ে যাব তোমার একটা হই একটা হল কিতা কইতা হোকা এখন তোমার চোখ বন্ধ করো কিতা লাগি চোখ বন্ধ করতাম যেখান হই ওখান শুন আগে চোখ বন্ধ করো বাদে হই যাব আচ্ছা বন্ধ করলাম ওহন চোখ খুলো ইয়া এদিকে গয়না গয়না কিতা লাগি ই গয়না তোমার লাগি নয়া আবার নয়া আনছি আপনি ইতান লাগেনি আমি কিন্তু আপনার কাছে গয়না চাইছি নি এলি আমার এই সোয়াল সম্পত্তি খেয়ে খাইতো বাড়ি গাড়ি ইটা খাওয়ার মতো মানুষ নাই এখান তো তোমারও জানা না আমি আবার চিন্তা করছি যে সাইবার কি আর জায়গা তোমার নামে দিলেই মু দাদা আপনি এখানে আমার নামে জায়গা লিখে দিতা ও কারণেও দিতাম সেই রাম সাইবার কি আর জায়গা যদি তোমার নামে থাকে তো তোমার একটা বল থাকলো শক্তি থাকলো তোমার রেখে কুন্দা কইতে পারতো নাই আর ওই যে লাউটা মজো ইগুলে তোমার কান্দা ভাই জায়গা দিও না কোথায় তোমার কিতা খাওয়াইবো কেন রাখবো কোথায় কোথায় তার লাভ দিলে ইহার হুয়া মজো রে কান্দা কান্দা জায়গা দিও না আমি যদি মরিও যাই তবে তার কান্দা যেই ভাই না দূর দূর করে বিদায় করবে তোমার যে লাভ দেয়া করতে হল হ্যাঁ এবলা দু দু দুটো ইন দেও ভাই আচ্ছা কইতাম আসলাম যে কথাটা ইউ আর কি দাদা দুধ ফুটেন পড়ে গেল আমি আবার দুধ আনলাম না আমি দুধ হইতাম না তুমি আমার হান্দাতবো তোমার লোকে মাতলে আমি শান্তি ভাই তুমি দূরই থাকলে আমার মন দূর হয়ে যায়নি তুমি হান্দা থাকলে মন আমার জায়গা তাই বুঝছো নি এলে হল মজুর রে কোনো সময় জায়গা দিও না সব সময় আমি যেন তোমার কাছে ভাই বুঝছো নি
সবটারু ডাল হলা আছে খালি আমার ডাল হলা নাই যে দুই তিনটা ডাল দিছি লন্ডন গিয়া বই দিছে এখন তুমি যদি ডাল হলা মেলতে মেলতে আর কুনতা নাই বুঝলে মজার গুলাম করে খান্দা জায়গা দিন এগুলো ডর করে দেখলাই তো নিজর সৌকে তো আমার সায় সম্পদ দেখলাই ওই যে তোমার মজারে বিয়া করলো তুমি অত সুন্দর মানুষ তোমার এই সৌন্দর্যের কোনো মূল্যায়ন তার কাছে ফাইলায় ফাইতায় না ইটা আলুসা মানুষের আর কাছে কই কইবে আমি কোটাই মিয়া বালা করি বুঝি তোমার কতখান মূল্য এর লাগি সেইরাম যেহেতু লন্ডন থাকি আমার হুয়াই না ইরা না সব সম্পদ হুয়াইন তো রে হইয়া তোমার নামে দিলেই দাম তোমার লাইফ গড়ে লই দাম সেইরাম বুঝছো নি আমি সেইরাম তুমি ইগুন তোর সব তা বহন করো আও আরো দেখাই নি আজ যদি তুমি আমার লোকে থাকো তুমি এলাকার দাম পাইবা সম্মান পাইবা কারণ তখন তো ফুটাই সম্পত্তি তোমার তোমারে লইয়া আমি সিলেট যাইমু মার্কেটিং করমু বুঝছি বিভিন্ন মার্কেটে যাইমু চাইনিজ খাইমু আর যদি হো হন চাকতায় আমি হন রাখমু তোমারে ওইলে তুমি হো আমারে ছাড়িয়ে দিতে নাই কথা দেও ও কথা দেও কথা দিলাম